দেড় বছর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আশিকুর রহমানকে বদলি করা হয় টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এই দেড় বছরেও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহ শহরে বেড়ে ওঠা আশিকুর রহমান। এখনও পুরনো ঠিকানায় নিজের রুমে বসছেন, চালিয়ে যাচ্ছেন দৈনন্দিন কাজ। সরকারি নিয়ম তো তার জানা উচিত, সরকার আমাকে যেখানে দেয় সেখানে যাওয়া লাগবে। মানে আমার, আমি সরকারকে বলতে পারি, দরখাস্ত দিতে পারি যে আমাকে এই বদলিটা ক্যান্সেল করেন বা আমাকে আমার সুবিধাজনক জায়গায় দেন, কিন্তু গভর্নমেন্ট কনসিডার না করলে আমি দূর করে এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। কারণ তাকে ডেকে আমি বলেছি যে ইউ গো টু ইউর প্লেস, তোমার পোস্টিং প্লেসে যাও, তোমার এখানে থাকার কোনো স্কোপ নাই। আমি ওদের যে আমাদের যে অ্যাটেন্ডেন্স খাতা থেকে তার নাম কেটে দিয়েছি, ডিপার্টমেন্টের হেডকে বলেছি। নাক কান গলা বিভাগে আশিকুরের সহকর্মীরাও স্বীকার করেছেন অভিযোগের সত্যতা। উনি রেগুলার অফিস করেন এবং অপারেশন থিয়েটারে অপারেশন করেন, ওয়ার্ডে নিয়মিত রোগী দেখেন এবং রাউন্ড দেন। উনার যে বাইরে বারান্দায় একটা ঘর আছে, অফিস রুম আছে, সেখানে তার নেক কেটে দেন, উনি অফিস করেন। আমার জানা ছিল যে উনি হয়তো বা এখানেই করছেন, কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি যে না, উনার করছেন। তবে ডাক্তার আশিকুর রহমানের দাবি, পারিবারিক সমস্যার কারণে বদলির আদেশ বাতিল করতে আবেদন করেছেন তিনি, এখনো আছেন উত্তরের অপেক্ষায়। ওয়াইফ অসুস্থ, বাবা মা অসুস্থ, বাচ্চারও সমস্যা, এই কারণেই আসলে আমি আর কি চাচ্ছিলাম যে যে আমার অর্ডারটা হয় সেটা জন্য মন্ত্রণালয় থেকে তারা বিবেচনা করে। এই জন্যই আমি আর কি তাদের মন্ত্রণালয় বরাবর কয়েকবার অ্যাপ্লিকেশন দিই এবং পরবর্তীতে তারা এখন পর্যন্ত কোনো উত্তর জানায় নাই, এই কারণেই আমি আর কি মন্ত্রণালয়ের অপেক্ষায় করতেছি। এদিকে তাকে যেখানে বদলি করা হয়েছে টাঙ্গাইলের সেই শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসক সংকট। 58 জন চিকিৎসকের বদলে 43 জনকে নিয়ে চালাতে হচ্ছে কার্যক্রম। আমরা ডাক্তার নাই চাইছি বারবার, বলছি রিমান্ডের প্রতি মাসে রিপোর্ট যায়। 26 তারিখে দুজন ডাক্তার আসছিল, কিন্তু সামনে যে গুলা দিল যে আমার জন্য কোনো বাকি না থাকে, ডিজি অফিস যারা যারা দেয় যা করে আমরা শুধু জানানো। চিকিৎসার মতো পেশায় ডাক্তার আশিকুরের এ ধরনের আচরণে হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।